সিকিউরিটি ইনচার্জ কে মারধরের অভিযোগ তার সহকারীদের সিকিউরিটি গার্ডদের বিরুদ্ধে। শুক্রবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনাস্থলে যায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ, তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ, গ্লোবাল কোম্পানির জঙ্গিপুর হাসপাতালের সিকিউরিটি ইনচার্জ নিরাপত্তা কর্মীদেরকে নাকি বিভিন্ন হাসপাতালে অহেতুক ট্রান্সফার করছিল এবং মহিলা সহকর্মীদেরকেও নাকি কুপ্রস্তাব দিয়েছিল। এদিন এইসব বিষয় নিয়েই প্রথমে সিকিউরিটি ইনচার্জের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের বচসা বাধে, এক পর্যায়ে সিকিউরিটি ইনচার্জকে মারধরের ঘটনা ঘটে। ঘটনাটিকে ঘিরে উত্তেজনা, চরম উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। পরবর্তীতে রঘুনাথগঞ্জ থানার পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কেন বলতে দেখুন, এখানে কাউকে ট্রান্সফার করা, কাউকে নিয়োগ করা, সমস্ত দায়িত্ব হচ্ছে কোম্পানি। আমি নিজে এখানে একটা ইনচার্জ হিসেবে কাজ করি। মিথ্যা অভিযোগ করছে, তাদেরকে প্রমাণ দিতে বলুন। হ্যাঁ, কি করলো তোমাকে? আজকে ওরা আমাকে এসে, আমি ডিউটিতে আছি, ভিজিট চলছে, এমতো অবস্থায় ওরা সামাজে, তারপরে মারজান হোসেন, এরা এখানে হসপিটাল গুন্ডা গিরি করছে, এরা এসে আমাকে মারধর করছে, জামা ছিঁড়ে দিচ্ছে। এখানে তো দেখলাম অনেকজন আপনাকে টানা হিচড়া করলো, তার মধ্যে আপনি দুজনের নাম বলছে, আরো সাউকে চেনেন? শেখ মারজান, শেখ মারজান হোসেন, তারপরে আপনার হচ্ছে ইয়াসুদ্দিন শেখ। হ্যাঁ, মারজানের ভাই। কি কোম্পানিতে কাজ করো? গ্লোবাল কোম্পানিতে ইনচার্জ। হ্যাঁ, ইনচার্জ পদে। কোন হাসপাতালে? জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। আর আপনি ট্রান্সফার কেন করছেন? আমি ট্রান্সফার করিনি তো, করছে কোম্পানি। কোম্পানি করছে ট্রান্সফারের নামে তো আপনি টাকা নিচ্ছেন। আমাদের ট্রান্সফারের কাগজ আছে। কি নাম তোমার? আমার নাম সন্তোষ। একটা মানে মানুষ হিসাবে এটা করা উচিত না আমাদেরকে, একটু কানুন ব্যবস্থাতে প্রশাসনের উপর ভরসা রাখতে হবে। অন ডিউটি অবস্থায় স্যার ওর গায়ে হাত দিয়েছে, এই বিষয়ে কি হাসপাতাল ব্যবস্থা নেবে? আগে তো আমি বললামই, খুব দুর্ভাগ্যপূর্ণ ঘটনা, আইন আমিও বা যে কেউ হাতে নিতে পারি না। যারা আইন হাতে নিয়েছে, এটা অন ডিউটি কর্মচারীকে অ্যাসল্ট করেছে, তার এগেনস্ট তো ব্যবস্থা নিতেই হবে। আমরা থানাকে বিষয়টা অলরেডি ইনফর্ম করে দিয়েছি, ঠিক আছে? সিকিউরিটি ইনচার্জ এসে, পুলিশ প্রশাসন এসে আগে ঝামেল মানে আমাদের স্টাফকে বাঁচিয়ে, ওনাদের আমাদের পুলিশ ফাঁড়ি আছে ওখানে নিয়ে এসছেন, ওরা আমরা প্রাইমারি ট্রিটমেন্টের জন্য আমাদের ইমার্জেন্সিতে পাঠিয়েছি, ঠিক আছে? তো এই মুহূর্তে সিচুয়েশানটা আন্ডার কন্ট্রোল আছে, লেকিন খুবই দুর্ভাগ্যপূর্ণ ঘটনা। আমরা এত চেষ্টা করছি, তারপর এরকম হয়ে যাচ্ছে, মানে এটা খুবই একটা ব্যাড মেসেজ যাবে সোসাইটিকে। তো আমি এটাই সবাইকে অনুরোধ করবো, আপনারা উত্তেজিত হবেন না, আইন হাতে নেবেন না, একটু সময় দিতে হয়। যে কোনো কাজে একটু সময় লাগে, সময় দিয়ে যদি কাজ করা হয় তাহলে কাজের কোয়ালিটি ভালো হয়, রেজাল্ট ভালো হয়। এরকম উত্তেজিত হওয়া দরকার নেই। আপনি কি ব্যবস্থা নিচ্ছেন? বললাম তো, আমরা ইনকোয়ারি করে, আমরা এই রিপোর্ট অলরেডি পুলিশকে ইনফর্ম করে দিয়েছি, কমিউনিটি অবস্থাতে আমাদের কর্মীর উপর আক্রমণ হয়েছে, তাহলে এবার আইনগতভাবে যা নেওয়া উচিত সব ব্যবস্থা নেওয়া হবে। কিছুদিন আবার 15 তারিখে একটা ঘটনা, উনি একটা মেয়েকে হানস্তা করে, ওদেরই স্টাফকে উনি হানস্তা করে, হেনস্তা করার পর এবং ও 354 ধারার কেসের আসামি হয়ে আছে। আসামি পরও কিন্তু ওকে পুরো সাপোর্ট করছে এখানকার সুপার এবং এখানকার একটা অমরনাথ নেতা বলে, সে এখন অব্দি আজকেও ডিউটিতে দেখলেন উনি ডিউটি করছে। 15 তারিখে আমরা এই ঘটনা ঘটিয়েছে এবং 8 তারিখে আমরা ইসলামিক নটেবল স্কুল, এখানে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী ও হিবজ বিভাগ ভর্তি পরীক্ষার ফর্ম দেওয়া আরম্ভ হয়েছে। আলহামদুলিল্লাহ, মুসলিম শিশুদের সার্বিক উন্নয়নের জন্য উৎকৃষ্ট মানের শিক্ষা এবং সুবিধা প্রদান করে। ভর্তি পরীক্ষার ফর্মের জন্য যোগাযোগ করুন INS নতুন ব্রাঞ্চ, শিবনগর, অর্জুনপুর, ফরাক্কা, মুর্শিদাবাদ, হাজি কলিমুদ্দিন হাই মাদ্রাসার সামনে। মোবাইল নম্বর 9749 65 25 22।